মাধুরী কান্দায় একলাই খেতে বাছায় আমার গো, কান্দার কলকে ভাঙিল বাছায় আমার গো, আরে পাকুন পাকান একলাই খেতে বাছায় আমার গো, পাকানে হাড়িকে ভাঙিল বাছায় আমার গো, আরে পাকুন আর পাকুন ঢুকে একলাই খেতে বাছায় আমার গো, ঢুকিয়াদিকে ভাঙিল বাছায় আমার গো, পেটের সদর পুরুষ আমার বাপ আমার গো। তাই তোমরা সবাই মিলে এসো, যে একটা গর্ত খোলা হয়েছে, এই গর্ত মানে পাশে তোমরা সাত পাক পর পর ঘুরবে, ঘুরে যখন সাত পাক শেষ হবে আর তোমাদের সবাইকে ওই গর্তের মধ্যে গেড়ে দেবো, আর যা কিছু মাটি আছে চাপা দিয়ে দেবো, আমাদের মনে আশা মিটে যাবে, আমরা চুপচাপ ঘুমাবো আর অশান্তি করতে পারবো। আমাদেরকে সবাইকে গেড়ে দাও, হ্যাঁ শুধু ইমামের নিশান আমার জয়নালকে রেখে দাও। আরে ওকে তো আগেই গাড়বো, সত্যি আগে জয়নালকে, কিন্তু আমার স্বচ্ছ দেওয়ার মধ্যে ভরে নিলাম, আর পাটটাকে এক পাক করে ঘুরিতে লাগিল, এক পাক ঘুরতে মাত্র এক কদমে এক পা বাকি ছিল, আমি কহি অতি গর্তের পরে পরে জয়নালি মা মাথা ঢুকে কাঁদছে কেমন ভুঁই লুটুনি পাইল, গর্তের পরে পরে জয়নাল মাথা ঢুকিতে লাগিল, জয়নালের কান্না দেখে আকাশের সূর্যের রং কালো হয়ে গেল, জঙ্গলে হরিণীর বাচ্চা হরিণী দুগ্ধ খায় না, হরিণী জিজ্ঞাসা করে হারে বাচ্চা কেন দুগ্ধ খাও না, বাচ্চা বলছে মা গো জানাচ্ছি তোমার করে, জয়নালি মাম উপবাসে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, মা গো দুধ আমি খাবো কেমন করে, জঙ্গলে কিন্তু হরিণী আমার দুগ্ধ খাচ্ছে না গো, দরিয়ার পানি সে উজানে যায় না, সে ভাটি দেও যায় না, ফেরেশতারা জিজ্ঞাসা করে হারে দরিয়ার পানি কেন উজানে যাচ্ছ না, কেন ভাটিতে যাও না, আরে আমি বলছে ও গো ফেরেশতা আর জান আমাকে স্বচ্ছ দেওয়া দাঁড়িয়ে কাঁদছে, তাই এক নজর দাঁড়িয়ে দেখছি, মৌমাছি আর ভ্রমরা কাঁদে চোখে তারা কেউ আর বুক নাহি বাদে, মৌমাছিদের মুখে নাই মুখে কলসি নিয়ে ঘাটে দাঁড়িয়ে কাঁদছে কত গৃহস্থাদের মালি আর মালিনী কাঁদে, মাথা রেলিয়ে দিয়েছ দাদা দুনিয়া ছেড়ে চলে গেলে আর আমরা কাকে জুগাই বাপু, যেখানে আছে আমার কাঁদিতে লাগিল, হাতের পরে পরে জয়নাল মাথা ঠুকছে আর কাঁদিতে লাগিল, বলছে কি করিবা কোথায় যাব আপে পরে, হালেতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি দেখে যাও বাপ চাচাই আমার ইমাম বেরাদা, হালেতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি দেখে যাও দাদিজি গো ফাতেমা মাদা, কোন হালেতে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি দেখে যাও দাদা গো আলী হাইদা, আরে গর্তের পরে পরে জয়নাল মাথা ঠুকিতে লাগিল, ধারেতে গ্রাম ময়দানে মোহাম্মদ হানিফ পালওয়ানে লার আমার মুজরি আই উঠিল, হানিফ বলছে ভাই আকবর আলী, আর যে আজকে আমার মন এত কেন কাঁদছে আমি কিছু বুঝতে পারছি না, তাহলে আপন বেড়াদার কোনো ফেরে পড়লো না বিপদে পড়লো ভাই, ভাই এক কাজ করো, কি কাজ, সাদা নিশান উড়িয়ে দাও, বেশ ঘোড়ার কানে সিপাহের কানে তুলো ভরে দাও, হ্যাঁ আমি একটা হাত ছাড়বো, আমি একটা হাই ছাড়বো, তাই নাকি, হ্যাঁ ঠিক আছে ভাই, ঘোড়ার কানে সিপাহের কানে তুলো ভরে দিল, আর এ ধারে জিপ গোলাম
হুকুম দিচ্ছে হাতির পিঠে চড়ে। আর জয়নাল ইমাম গর্তের পারে পড়ে মাথা ঠুকে কাঁপছে জারে জারে জারে। সেই টাইমে হযরত আলীর পুত্র হানিফ পালোয়ান এত জোরে দিল হাঁক ছেড়ে, হাঁক শুনে জিত বেটা হাতি থেকে তুমি বলতে পারো আমার মনে হলো ট্রেনের চাকা বাস্ট হলো। ট্রেনের চাকা না ট্রেনের চাকা? ট্রেনের আরে লোহার চাকা বাস্ট হয়, এ বুদ্ধি হলো না। সিপাহ তুমি বলতে পারবে? আমি পারবো না। পারবে কোন বুটু বেটা? কোন বেটা হুজুর? এই সেনে লোকে মনে করো তাল তালের রস খায়, ওই তাল গাছে তালে হাঁড়ি পাচ্ছে গেল আর তালে হাঁড়িটা ভুটুস্কু পড়ল। না না তোদের কার হলো না? কেন মারওয়ান বলছে শুনো এজি একই বিপদ হলো একরাম ময়দানে হানি তোমার সাত ঢোল পিটিয়ে জানিয়ে দাও কি বলে যে একরাম ময়দানে আলীর পুত্র হানিফ এসছে, যে গিয়ে মাথা রেখে দিয়ে আনতে পারবে অর্ধেক রাজ্যের ভাগ সে পেয়ে যাবে। এই বলে ঢোলকে পিটাই হানিফের নাম যে এখানে শুনছে আরে আগে যাওয়া দূরের কথা আলীর পুত্র হানিফ এসছে, যে মাথা কেটে আনতে পারবে সে অর্ধেক রাজ্যের ভাগ পেয়ে যাবে। তার জন্য ঢোল পিটাচ্ছো? ঢোল ধরলাম আমি। তুমি ধরলে? হ্যাঁ হ্যাঁ। তো চলো এজিত বাদশাকে সালাম দাও। চলো তোমার কয় পুত্র? আমার বাইশ বাইশ পুত্র, বাইশটা ছেলে, একটাও মরনে একটা ঘোলা পড়ে নাই, সালার সব বেঁচে আছে। ও বাইশটা ছেলে? বাইশটা ছেলে। তোমার বড়টার নাম? আদবা। তারপরে? পুতবা। তারপরে? খুতবা। মানে জোরতর নাম তো, নাম তো তোমাকে বাইশটা ছেলে একটা ঘোলা পড়ে নাই, মরে নাই, মরে নাই, সবটাই বেঁচে আছে। তুমি যে হানিফের মাথা কাটবে, তোমার তরবারিতে কেমন ধার আছে? আরে আমার তরবারিতে ধার হুজুর চরম ধার। হ্যাঁ ওরে আগুন কাটে পানি কাটে, আগুন কাটে পানি কাটে, খ্যাট দেখলে বিষ, পাকা কলা কাজ দিতে খাজ ছিলিয়ে দিস, তা না হলে নাই থতুরি বেঞ্চ হয়ে যাবে। কাহার মুখ চাও হানিফের মাথায় এনে আমার যাব
বলো কোথায় যুদ্ধ করতে যাবে? ওই আলীর পুত্র হানিফের সঙ্গে। হ্যাঁ তাই নাকি? ওই স্বামী মনে করুন না বল, হানিফের কাছে গেলে হবে পুকুরে পানি আনতে যাচ্ছি আর এটা ফুটের চাচা পুত আদার বাকে পুতুল আদার মাকে পুত পুতুল আদার সাত ভাই বেটাকে পুত। স্বামী এটা কুসাইড তুমি যেও না। এই মেয়ে মানুষ কুসাইড থেকে থাকে। চল চল চল। ও স্বামী আবার একটা কুসাইড দেখলাম। কি কুসাইড দেখলাম? পানি চলেছি। ওই একটা কইউ হ্যাঁ চালে কইউ খা খা আদার বাপে খা 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 আদার মাকে খা 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 আদার ভাই সাহেব বেটাকে খা। ও স্বামী তুমি যে না গো পরপর দুটো কুসাই স্বামী তুমি পুকুরের দল নিয়ে যাবে গো বাবাং বাবাং গো। এই তোর মায়ের কথা শুনবো না। চল এ গল্প ভালো না। ও স্বামী যাও না আবার একটা কুসাই দেখলাম। আবার একটা কলসি নিয়ে যে বাড়িতে গেলাম যে ওই নামাইছি আর উপস্থিকা একটা টিক ওই টিক টিকি। সে কি বলছে? হ্যাঁ ঠিক ঠিক কাগের কথায় ঠিক 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 পেঁচার কথায় ঠিক মানে কাগে খেচে পেঁচাতে পুঁছে আর ঠিক 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 দিচ্ছে। ও স্বামী তুমি যেও না পুকুরির দল হবে গো স্বামী আমার গো। আচ্ছা বাবা আমি যদি হাতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মরে যাই তোমার জন্য কি বলবো না কাজে বলো তো। হ্যাঁ স্বামী ই কি ভেকের কথা আমি জানবো যে আজবার মা আমার জন্য এই বলে বলে কাঁদছে। আমি যদি মরে যাই? মরে যাও। হ্যাঁ ও বাচ্চা তোমার কি রোগে আমার আমার গো মাধুরী গান্ডায় একবেলায় খেতে বাছায় আমার গো গান্ডার এরপর যে বইটা আছে বিনা বাদশাহী ছাড়া গান চলবে না। ও বাবা শেষ। ও এখনো এক রাত মানে এইখান থেকে এখানে সিংহাসন সাজাইতে হয়। হ্যাঁ তারপরে শুরু গান হয়। হ্যাঁ সভা দিয়ে তার আগে ন্যানটা করে এই বুঝলবেন সিংহাসন করতে হবে গোটা গ্রামে নাস্তা টাস্তা সিংহাসনে পড়বে চারটে গরম গরম ঢুকি পড়বে তারপরে হবে বাদশাহীর পালা মানে ন্যাংটা ভাবে গাইতে নাই ওটা সাজাইতে হয়। হ্যাঁ সভা দিয়ে নাই উস্তর যে দেখে নেওয়া গো নিষেধ আছে ছিল তা ভালো।
এখানে হয় ইতে পালা বন্ধ।